ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি নিষেধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে বরগুনার 5,000-এরও বেশি মৎস্য শ্রমিক। বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এজন্য নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা পাওয়ার দাবি করেছেন এই মৎস্য শ্রমিকরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেছেন জেলা মৎস্য কর্মকর্তা। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট 22 দিনের নিষেধাজ্ঞা চলায় মৎস্য অবতরণ ক্রয় বিক্রয়ে সরগরম থাকা এই মৎস্যঘাটটি এখন জনশূন্য। ইলিশ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন বন্ধ থাকায় শুধুমাত্র এই মৎস্যঘাটেরই 5,000-এর বেশি শ্রমিক এখন বেকার। মৎস্যকেন্দ্রিক এই শ্রমিকদের বিকল্প পেশা না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। জেলেরা মাছ আমি কম দেয়, তাতে যে টাকা পয়সা পায় সংসার ঠিকমতো চলে না। ট্রলার আইলে ইনকাম আছে, ট্রলার নাই ইনকাম নাই। কোনো বড় মাছ না করে আসে ঝাটকা, তাহলে তোমার এই অবরোধ দেশে। নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা থাকলেও এই মৎস্য শ্রমিকদের জন্য নেই কোনো সহায়তা। তাই নিষেধকালে জেলেদের মতো শ্রমিকদেরও সহায়তার আওতায় আনার দাবি মৎস্য শ্রমিকদের। 6টা মাস আষাঢ়ের সিজনের 3 মাস অবরোধে চলে যায়, 3 মাস নদীতে জাল বাওয়া হয়, সাগরের বিজনেস যারা করে জালিয়া কোম্পানিরা তারা অনারে বর্তমান অভয়ে যাইতেছে সিজন গুলো থাকবে। অবরোধের সময় হেসে সময় চাল দেওয়া হয়, আর আমরা এখানে যে শ্রমিক আছি যারা এগো কোনো কিছু দেওয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই শ্রমিকদের নিজের তাকাইতো, ওদের একটু জীবনযাপন ভালো যাইতো, ওদের ছেলে মেয়ে নিয়ে ওদের খুব কষ্ট। ঘাট শ্রমিকদের জন্য সরকারের কোনো বরাদ্দ না থাকায় মৎস্য বিভাগের কিছুই করার থাকে না। তবে কর্মহীন হয়ে পড়া এই শ্রমিকদেরও সরকারি সহায়তার আওতায় আনা যায় কিনা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের বিষয়টা ওখানে আসে এবং তৎক্ষণাৎ আমাদের উপপরিচালক মহোদয় আমরা জ্ঞাতার্থে সেটা সবাই তাকে জানাই এবং এটা ইতিমধ্যে আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছেও আমরা জানিয়েছি। বরগুনা সহ দেশের উপকূলীয় সাগর নদীতে 4 অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা, চলবে আগামী 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।